বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সকল দর্শক শ্রোতাকে জানাই আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমি অষ্টম শ্রেণীর ছাত্রী শিরিন আমার বক্তব্যের বিষয় মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয় আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি উনিশশো সালে বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল তার ইতিহাস অনেক প্রাচীন এবং সুদীর্ঘ আমাদের স্বাধীনতার পেছনে যেমন রয়েছে অনেক হারানো বেদনা তেমনই রয়েছে বিশাল প্রাপ্তির আনন্দ উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয়েছিল দেশটি ছিল দুইটি অংশে বিভক্ত একটি ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এবং অন্যটি ছিল পশ্চিম পাকিস্তান দুইটি দেশের মধ্যে ব্যবধান ছিল প্রায় বারোশো মাইলের মাঝখানে অন্য একটি দেশ ছিল ভারত অনেক সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে প্রাপ্ত স্বাধীনতা সত্ত্বেও বাঙালিরা স্বাধীনতার সাথ গ্রহণ করতে পারেনি কারণ পশ্চিম পাকিস্তানিরা সেই অধিকারটুকুও বাঙালিদেরকে দেয়নি পূর্বকাল থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েই আসছিল সর্বপ্রথম তারা বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার ওপর আঘাত আনে যা বাঙালিদের প্রাণের চেয়েও প্রিয় এরপর তারা রাজনৈতিক অধিকারের ওপর তারপর অর্থনীতির ওপর আঘাত আনে আর পাশাপাশি সংস্কৃতির বিরুদ্ধে কুচা রটানো তো ছিলই বটে ঠিক এমন সময়ে আবির্ভাব হল এক দূরদর্শী ও সাহসী নেতার তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই নেতৃত্বে বাঙালিরা মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত হয়েছিল যখন বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার আর সহ্য করতে পারছিল না তখন তারা প্রতিবাদ শুরু করে তারা উনিশশো সালে ভাষার জন্য ভাষা আন্দোলন করে তারপর উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান তারপরই আসে উনিশশো সালে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয় অর্জন করলেও পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৎকালীন সময়ে কিছু সংখ্যক বাঙালি মানুষ ছিল যারা অমানুষের মতো আচরণ করছিল তারা হলো আলবদর আল শামস ইত্যাদি তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান করেছিল উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিশাল জনসভার সম্মুখে ভাষণে বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি আরও বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ আমাদের দেশটাকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে হবে আমরা স্বাধীনতা চাই তার এই ঐতিহাসিক ভাষণ বাঙালি অসংখ্য মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত হয়েছিল উনিশশো সালের পঁচিশে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনীরা অসংখ্য ঘুমন্ত বাঙালিদেরকে হত্যা করে তারপর তারা অসংখ্য বাঙালি বা ইজ্জতহানির পর তাদেরকে সেখানেই হত্যা করে উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও স্বাধীনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দেন কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায় পাকিস্তানি সেনারা কিন্তু বাঙালিরা থেমে থাকেনি তারা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয় তারপরই শুরু হলো আমাদের মুক্তিযুদ্ধ প্রায় নয় মাস চলল মুক্তিযুদ্ধ অবশেষে নয় মাস শেষে উনিশশো সালে ১৬ ডিসেম্বর প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি ত্রিশ লক্ষ বাঙালি শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য বাঙালি মা বোনদের ইজ্জানির মাধ্যমে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করি আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি শুধুমাত্র আমাদের এই পূর্বপুরুষদের জন্যই তাই তাদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তো চিরস্মরণীয় তা কখনোই ভুলবার নয় তাই যাদের জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে ভক্তিভরে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবশেষে ইংলিশ অ্যাপস কর্তৃপক্ষ ক্ষকে ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের দুঃসময়ে আমাদের পাশে ছিলেন এবং এমন একটি বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করেছেন ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ অন্যান্য সকলকে